وقال كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. وقال صلى الله عليه وسلم من سره أن يبسط له في رزقه ومن سأله في أثره فليصل رحمه. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে অনেক ব্যস্ততা পেছনে ছেড়ে আল্লাহর ইবাদতের জন্য এবং আল্লাহ আল্লাহর রাসূলের বাণী শোনার জন্য মসজিদে একত্রিত করেছেন, এই জন্য আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা, আমার মানুষ বলতেই সবাই বরকত কামী, মানুষ চায় যে তার সম্পদে বরকত, সন্তান সঠিক পথে পরিচালিত হয়। যদি সম্পদে বরকত হয় তাহলে সম্পদটা অল্প সম্পদ দিয়ে অনেক বেশি কাজ করা সম্ভব হয়। যে কোনো জিনিসে বরকত আসুক না কেন, এই বরকত মানুষের কল্যাণেই আসে, বরকত মানুষের সমৃদ্ধি নিয়ে আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেক কাণ্ড এরকম ঘটেছে। এক যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, তখন পানির সংকট লাগে, সামান্য কিছু পানি সাহাবাদের কাছে সংরক্ষিত ছিল, কিন্তু সাহাবাদের প্রচুর পানির প্রয়োজন ছিল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জানানো হলে তিনি নিজের হাত রাখলেন আপনার পানির মধ্যে, তারপরে মানে আঙ্গুল থেকে আঙ্গুলের ফাঁক থেকে পানি বের হতে ছিল আর সবাই পানি নিচ্ছিল, দেখা যায় পানি নিয়ে সবার প্রয়োজন শেষ, তারপরে অতটুকু পানি আসে। সুতরাং বরকত এটা প্রত্যেকেরই প্রয়োজন, প্রত্যেক জিনিসে বরকত আসলে সেটা দিয়ে বেশি লাভ করা যায়। একজনের জীবনে বরকত মানে অল্প সময় জীবনের পেলেও সে অনেক বেশি কাজ করতে সক্ষম। যেমন অনেক বড় বড় আলেম ছিলেন, তাদের বয়স কম ছিল, যেমন কাফিয়া কওমি মাদ্রাসায় পড়া একটা বই আছে আরবি ব্যাকরণের, কিন্তু এটার লেখক অল্প বয়সে মারা যান, কেউ বলেন যে 17 বছর বয়সে তার মৃত্যু হয়, মানে এই সময়ের মধ্যে একজন লেখক হয়ে গেছে। এরকম অল্প বয়স পেয়েছেন কিন্তু অনেক বিশাল কাজ করেছেন, বয়স বেশি পেয়েছেন ঝামেলায় ছিলেন তারপরে বিশাল কাজ করেছেন, এরকম আছে জীবনে বরকত এসেছে। এমনি তাইমিয়া রহমতুল্লাহ আলী তার জীবনে তিনি 2/3 সময় জেলে কাটিয়েছেন, কিন্তু তারপরও এত বই লিখেছেন যেটা আজ পর্যন্ত অনেক আপনার আলেমও পড়ে শেষ করে দেয়। হ্যাঁ, এরকম তাইলে বরকত জিনিস সবারই কাম্য, কিন্তু এই বরকত কোথায় থেকে আসবেন কে দিবেন সেটা আমাদের আগে ঠিক করে নেওয়া দরকার। বরকত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, এছাড়া কেউ বরকত দিতে পারে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে বরকত পায় তিনি একমাত্র সত্তা, যিনি যার হাতে গিয়ে আপনার ক্ষমতা, তিনি বরকত দিতে পারেন, অন্য কেউ বরকত দিতে পারেন না। কিন্তু আমাদের দেশে এমন জিনিস থেকে বরকত চাওয়া হয় যেটা শরীয়তে গ্রাহ্য করে না, শরীয়তে যেগুলো গ্রাহ্য করে, যেমন বরকত নেওয়ার ব্যাপার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা থেকে বরকত নেওয়া যায়, এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যেগুলো যেমন চুল ইত্যাদি বা তার কোনো কিছু স্পর্শ করলে বরকত, মানে রাসূলের মাধ্যমে সেটা স্বীকৃত। সাহাবায়ে কেরাম হযরত আনাসের বর্ণনা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুল কাটতেন সাহাবায়ে কেরামরা আপনার সব কুমড়ে খেয়ে পড়তেন চুল নেওয়ার জন্য, যে সবাই চাইতেন যে চুল যে প্রত্যেকে যেন ভাগে পড়ে, চুল নিয়ে অনেকে আপনার কি করতেন তেলের মধ্যে ডুবিয়ে রাখতেন তেলের বোতলের ভিতরে, তারপরে ব্যবহার করতেন বরকত কামনা করতেন। এমনকি হরমা যখন কাফির ছিল, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসছিল তখন দেখছিল যে সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতে চায় তখন সাহাবায়ে কেরাম হাত পেতে থাকে যেন থুতু কারণ কি আপনার হাতে ফেলে এবং সেটা দিয়ে শরীরকে মালিশ করে নেয়, বরকত অর্জন করে। এটা রাসূলের ব্যাপারে কি সম্ভব? এটা রাসূলের ব্যাপারে সম্ভব ছিল, এবং সে যখন রাসূলের কাছ থেকে গিয়েছিল মক্কার কাফেরদেরকে বলেছিল যে আমার জীবনে আমি দুতিয়ালি করার জন্য অনেক রাষ্ট্রে গিয়েছিলাম, বড় বড় রাষ্ট্রে, কিন্তু কোন রোম সাম্রাজ্যে যারা রোম সম্রাট পারস্য সম্রাট এদেরকে পর্যন্ত এদের লোকেরা এত বেশি সম্মান করে না যতটুকু সম্মান করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথীরা, যে তারা উজুর পানি যখন তিনি উজু করতে থাকেন তখন উজুর বাড়তি পানি নেওয়ার জন্য সবাই ঝামেলা শুরু করেন, এরকম থুতু ফেললে সেটা কার হাতে পড়বে এটা এরকম তার কোথাও আমি দেখিনি। সুতরাং কারোর ভক্ত যদি এরকম হয় তাহলে তাদেরকে পদানত করা অসম্ভব, হ্যাঁ এটা অসম্ভব কাজ, কিন্তু এটাকে আমাদের দেশে আলেমদের ব্যাপারেও গিয়ে খাটিয়ে ফেলেছে, কিন্তু এটা শিল্প বরকত গ্রহণ করার মধ্যেও শিল্প হয়, কিন্তু আমাদের দেশে শিল্পী পন্থায় বরকত অর্জন করে।
এমন সময় নিয়ে বরকত অর্জন করে যেটা শরীয়তে নেই এবং এমন জিনিস নিয়ে বরকত অর্জন করার চেষ্টা করে যেটা শরীয়তে নেই অনেকে মাজারে গিয়ে হাত ধরে মাজারের আপনার ওয়ালের মধ্যে হাত পৌঁছে বরকত দেওয়ার জন্য শরীয়তে নেই আলেমদেরকে নিয়ে বরকত দেয় কোনো আলেম উজু করলে আমরা আমরা দেখেছি যখন হাটাজারি ছিলাম হ্যাঁ যে আপনার একজন আলেম আসছেন বুজুর্গ আলেম আরেকজন শিক্ষক নতুন তোয়ালে কিনলেন কিনে তিনি উজু করছেন হাটটা মুছে ফেলছেন তারপরে এটা সংরক্ষণ করে রাখছেন যে এটার মধ্যে বরকত আছে না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বরকত রসুলের সাথে বিশেষ ব্যক্তি সত্তার বরকত আর কারোর নেই এই কারণে সাহাবায়ে কেরামকে দেখা যায়নি যে হযরত আবু বকরকে নিয়ে কেউ বরকত অর্জন করেছেন হযরত ওমরকে নিয়ে বরকত অর্জন করেছেন হযরত ওসমানকে নিয়ে বরকত অর্জন করেছেন হযরত আলীকে নিয়ে করেছেন কাউকে পাওয়া যায় না অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এই চারজনেরই অবস্থান সাহাবায়ে কেরাম এটি কিন্তু স্বীকৃত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে রসুলের পরে আমরা বলতাম অবস্থান হযরত আবু বকরের তারপরে অবস্থান হযরত ওমরের তারপরে অবস্থান হযরত ওসমানের এরকম বলতাম রসুল চুপ করে থাকতেন মানে স্বীকৃতি দিতেন যে ঠিকই কথা ঠিক না এই কারণে তো রসুল বলেছেন ইফতাদু বিল্লাযীনা মিন বাদি যে আমার পরে যদি কারো অনুসরণ করতে হয় তাইলে আবু বকর ওমর আবু বকর এবং ওমর কি অনুসরণ করবে অথচ তাদেরকে নিয়ে তো কেউ বরকত অর্জন করে তাদের কাছে তো কেউ পানি নিয়ে আসেনি যে হাত ঢুকিয়ে দিবে যে কেউ রসুলের ব্যাপারে ছিল শীতকালে রসুলের কাছে আপনার মদিনার অধিবাসীরা এরকম পানি নিয়ে আসত গোটা পরে পানি নিয়ে আসতো বরকত নেওয়ার জন্য রসুল ইসলাম এই ঠান্ডার মুহূর্তে হাত ঢুকিয়ে দিতেন মানে ওদেরকে খুশি করার জন্য হাত ঢুকিয়ে দিলে সবাই নিয়ে যেত কিন্তু এটা তো হযরত আবু বকরের ব্যাপারে কেউ করে নাই হযরত ওমরের ব্যাপারে কেউ করে নাই হযরত ওসমানের ব্যাপারে কেউ করে নাই অথচ এই তিনজন তো জান্নাতের সুসংবাদ পেয়েছে হযরত ওসমান তো আপনার সাতবারের মতো জান্নাতের সুসংবাদ পেয়েছে এবং তাকওয়া যদি কারোর মধ্যে থাকে তাহলে বরকত তার জীবনে নেমে আসবে খাঁটি ইমান থাকতে হবে এবং কি আল্লাহ বিরুদ্ধে থাকতে হবে যদি কারোর মধ্যে খাঁটি ইমান থাকে তাহলে তার জীবনে বরকত নেমে আসবে তার কাজে বরকত আসবে তার সন্তান সন্ততি বরকত আসবে যদি এটাই আল্লাহ জেলে শাহানু বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ لفتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون الله جل شانه বলেছে যদি এলাকার লোকেরা অধিবাসীরা যদি সত্যিকার অর্থে ঈমান আনত এবং যদি তাকওয়া অর্জন করত আল্লাহকে ভয় পেত তাহলে আমি তাদের উপর বরকত নাজিল করতাম আকাশ থেকে জমিন থেকে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হত বরকত নেমে আসত জমিন থেকে যেই ফসল উৎপন্ন হয় সেটা প্রচুর আকারে হতো বরকত আমি দিতাম তাদেরকে তাইলে বরকত দেওয়ার মাধ্যম শর্ত কি ঈমান আর তাকওয়া এই দুইটা থাকতে হবে কিন্তু ওয়ালাকিন কাযযাবু যে তারা মিথ্যা প্রমাণিত করেছে যে তারা যে দাবি সেই দাবির ব্যাপারে মিথ্যুক অনেকে মনে করে যে ঈমান তার মধ্যে আছে কিন্তু মিথ্যুক তার ঈমান সঠিক নেই তার ঈমান শিরক এবং কুফরের সাথে মিশ্রিত হয়ে গেছে সঠিক ঈমান তার মধ্যে নেই এমন অনেক মানুষ আছে মুক্কার কাফেররাও তো দাবি করতো আমরা ঈমানদার নাকি তার ঈমান আল্লাহর উপর ছিল না তাদের ছিল কিন্তু তাদের সমস্যা ছিল যে তারা শিরিক করত এই কারণে আল্লাহ নিজেই বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও কি মুশরিক থেকে যায় তাই না ঈমানকে খাঁটি অনেকে করছে না দাবি করে কিন্তু এই দাবির ব্যাপারে সে মিথ্যুক ওয়ালাকিন কাযযাবু মিথ্যুক সে অনেকে তাকওয়ার দাবি করে যে আল্লাহকে ভয় করে কিন্তু কাজে কারবারে কোনো ভয় আল্লাহ নেই তার মধ্যে অনেকে আসে ধার্মিক আল্লাহর ভয় বুঝে যায় চেহারা শুরু দেখে বাহ্যিকতা দেখলে মনে হয় আল্লাহকে ভয় করে কিন্তু সুবিধা পাইলে সেও আল্লাহকে ভয় করে না তাইলে কোনো ব্যক্তি যদি শুধু ইমানের দাবি করে তাকওয়ার দাবি করে বাস্তবে যদি সেটা সত্য প্রমাণিত না হয় তাইলে তার জীবনে বরকত দিনে আসবে না বরকত আসতে হলে ইমান এবং তাকওয়া অবশ্যই থাকতে হবে এই কারণে আল্লাহ বলেছেন যদি মিথ্যা প্রমাণিত হয় তার মধ্যে যদি সত্যিকার ইমান না থাকে তার মধ্যে যদি সত্যিকার আল্লাহ বিরুদ্ধে না থাকে তাইলে অবশ্যই আল্লাহ জেরে শানু তাকে বরকত দিবেন না বরং তাকে পাকড়াও করবেন বলে কিং খেত দেবো ফাখাদনা বিবেকানু এক্সিবুন তখন কি করবেন আল্লাহ জেরে শানু তার যে উল্টো কর্ম এই কর্মের কারণে তাদেরকে পরকালে পাকড়াও করবেন বরকত দেওয়া তো অনেক দূরের কথা তাইলে প্রথম যে বরকত নেমে আসবে সেটা কিসের ভিত্তিতে ইমান আর তাকওয়ার ভিত্তিতে এই কারণে ইমানকে পরিশুদ্ধ করতে হবে এবং আল্লাহ বিরুদ্ধে অর্জন করতে হবে আল্লাহকে ভয় করা শিখতে হবে যে কোনো কাজ করতে গেলে অবশ্যই যদি শরীয়তের নিষেধাজ্ঞা থাকে সেই কাজ থেকে সরে আসতে হবে
এরকম প্রত্যেককে যদি এই কাজ আমরা প্রত্যেকই করতে পারি তাহলে বরকত নেমে আসবে একজন ছাত্র যদি সে চায় যে আমার জীবনে বরকত নেমে আসুক যে আমি অল্প সময়ের মধ্যে অনেক বেশি এলেম অর্জন করতে চেষ্টা করব তাহলে তাকে অবশ্যই তাকওয়ার পথ অবলম্বন করতে হবে সে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে তাকে দূরে থাকতে হবে তাহলে কিন্তু বরকত নেমে আসবে সুতরাং দেখা যাবে যে এক ঘন্টা পড়ে সে এত বেশি সে অগ্রসর হতে পারবে যেটা আরেকজনে পাঁচ দিন পড়েও কি অর্জন করতে পারবে এটা বাস্তবতা আমাদের ছাত্র জীবনে দেখেছি একটা ছেলে আপনার ব্রাহ্মণ বাড়িয়া ছেলে দুইটা ছেলে একটা ছেলে খুব মেধাবী এবং সে অল্প সময় পড়তো বেশি সময় অল্প পড়ে অনেক সবসময় অগ্রসর ছিল কিন্তু আরেকটা ছেলে তার ভাইরা ছয় ভাই বিদেশে থাকে সে এক ভাই মাত্র মাদ্রাসা পড়ে ছয় ভাই তখনকার যুগে আমি যখন পড়ি তখন তো ফারুক ভাই 92 মানে 92 এর আগে আর কি 90 এর আগের তখন মানে মাসে এত বেশি খরচ হইতো না ছাত্রদের তখনও প্রত্যেক ভাই 1000 টাকা করে মাসে তাকে পাঠাইত 1000 টাকা করে 6000 টাকা 6000 টাকা দরকার ছিল তারপরেও তারা বলতেছে যে ওই ছেলে মোহসিন করে একটা ছেলের নাম এখন মহাদেব ঢাকার এক মাদ্রাসায় বলে যে সে কেন অল্প পড়ে অনেক অগ্রসর তোকে এত টাকা দেই তুই কেন ঠিক মতো পড়াস না তুই ভালো রেজাল্ট করতে পারস না তখন সে কি করছে মানে ভালো করে খায় মানে মানে সবজি টবজি ভালো করে গোস মাস নিয়ে আসে খায় আর ঘুমায় না শুধু করতে থাকে করতে কারণ পরীক্ষার আপনার আগে যে কিছু দিন এমনি দেওয়া হয় খেয়ার বলে আর কি মাদ্রাসার পরিভাষা যে স্বাধীনভাবে নিজে পড়াশোনা করবে পরীক্ষার প্রস্তুতি নেবে তো ওই টাইমের মধ্যে সে পড়তেছিল পরীক্ষার 2 দিন আগে পাগল হয়ে গেছে মানে এবার কাপড় খুলে সে রোডে রোডে হাঁটে তাইলে এটা তো আর হইল না বরকত তো এইভাবে আসে না যে ভালো করে খাইবে পড়বে ঘুম বন্ধ করে দেবে না বরকত আনতে হলে তাকে অবলম্বন করতে হবে ইমানকে খাঁটি করতে হবে তাইলে পদ্ধতির যদি উল্টো হয় তাইলে হিতে বিপরীত হয় দেখা যায় যে ওই বছরের শেষ পর্যন্ত কি পাগল হয়ে গেছে আর পরীক্ষা দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি তাইলে বরকত জাগা মতো বুঝতাম আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার সবসময় করতে থাকা কোরআনের সাথে সম্পৃক্ততা বাড়ানো কোরআন তেলাওয়াত করা কোরআনের উপর আমল করা যদি এটা হয় তাহলে জীবনে বরকত নেমে আসে অনেক হাবেসা বরকত থেকে বঞ্চিত হয় যখন সে কোরআনকে কন্টিনিউ কারণ না করে কোরআনের উপর আমল না করে তখন কোরআন লানত করে বরকত তো আসা অনেক পরের কথা হাদিসের মধ্যে রাসূল বলেন রুব্বাকার ইনিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানু যে অনেক কোরআন পাঠক এমন আছে যে কোরআন তাকে লানত করে সুতরাং হাফেজ সাহেবরা আমার দেশে তো অধিকাংশ হাফেজ সাহেবরা দেখা যায় আলেম না আলেমের সংখ্যা হাফেজদের মধ্যে কম দেখা যায় শেষ পর্যন্ত সে কোরআনের আর গুরুত্ব দেয় না যারা পড়াপড়িতে আছে তারা তো আসেই কিন্তু অনেকে আছে পড়াপড়িও করায় না দেখা যায় হেফজ শেষ ভুলে গেছে হ্যাঁ তারপরে এই কোরআনের সাথে অবহেলা করার কারণে বরকত জীবন থেকে উঠে গেছে তখন বরকত পায় না এই কারণে প্রত্যেকে হাফেজ যারা আছে প্রত্যেকে যেন দৈনন্দিন রেগুলার কিছু পড়ার চেষ্টা করে আরব দেশের সিস্টেম আছে 5 পারা করে পড়া ওদের সিস্টেম হচ্ছে প্রত্যেক নামাজে আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসে যারা হাফেজ এই আজান থেকে একামতের মাঝখানে সময়ের মধ্যে সুন্নত পড়ে তারপরে 1 পারা পড়ে ফেলে ওই দেশে তো টাইম বেশি দেয় 20 মিনিট বা 25 মিনিটের গ্যাপ যার কারণে 20-25 মিনিটে একজনে 1 পারা পড়তেই পারে হ্যাঁ সুতরাং সমস্যা হয় না তো এরকম ইচ্ছা করলে একজন হাফেজ কারণ যে যখন হাফেজ হয়ে যায় তখন সে কি আপনার প্রত্যেক দিন 5 পারা পড়া তার জন্য 5 বেলা সময়ের মধ্যে কোনো কষ্ট হয় না হ্যাঁ সুতরাং এরকম অভ্যাস গড়ে দিল কমপক্ষে 3 পারা পড়ো তারপরে কম কিন্তু অনেক হাফেজ আছে দৈনন্দিন একটুও পড়ে না সুতরাং তার জীবনে বরকত কিভাবে নেমে আসে বরকত আসবে এই কারণে সত্যিকারের বরকত পাওয়ার জন্য কোরআনের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে এই কারণে আল্লাহ বলেন কিতাবান আনসালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব আল্লাহ জের শান বলেন যে কিতাব যেই কিতাব আমি নাযিল করেছি সেই কিতাবটা হচ্ছে বরকতময় কিতাবটা কি কোরআনটা হচ্ছে বরকতময় সুতরাং এই বরকতময় কোরআনের সাথে যে যে কোনো ভাবে লেগে থাকবে তার জীবনে বরকত নেমে আসবে যে কোরআন বেশি বেশি পড়া পড়বে কোরআনের উপর আমল করার চেষ্টা করবে কোরআনকে সম্মানিত করবে তখন বরকত নেমে আসবে ইনশাআল্লাহ এবং কোরআন দিয়ে কোরআন উদ্দেশ্য আল্লাহ জেলে শানু এই আয়াতের মধ্যে বলেছে যে রিয়া দব্বরু আয়াতে তারা যেন কোরআনের আয়াত নিয়ে গবেষণা করে অনেকে আছে কোরআন পড়া পড়ি নাই কিন্তু কোরআন দেখলে কোরআন ছুঁয়ে আবার মুখের মধ্যে লাগায়
মানে কোরআন কপালে লাগায় এটা সেটা এরকম আসে, কিন্তু কোরআন পড়ারও চিন্তা নাই, তারপরে আমলেরও চিন্তা নাই, গবেষণারও চিন্তা নাই, তাহলে বরকত আসবে কিভাবে? এই কারণে বিশ্বের বুকে যারাই যে আলেমরা কোরআন নিয়ে বেশি সময় লাগিয়েছে তাদের জীবনে বরকত নেমে এসেছে। এই কারণে কোরআনের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে, কোরআন নিয়ে চিন্তা ফিকির করতে হবে, কোরআন থেকে আপনার শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ বলেন ওয়ালিয়াতাদাক্কারু উলুল আলবাব, যে কোরআনের সাথে দুইটা কাজের কথা বলা হয়েছে, একটা হচ্ছে কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করা। তৃতীয় নম্বর প্রিয় ভাইরা, যেটা বরকত নিয়ে আসে মানুষের জীবনে, সেটা হচ্ছে যে মাতা পিতা এবং আত্মীয় স্বজন যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখা। কিন্তু এটা আমাদের এই দেশে অনেকাংশেই অবহেলিত। যত ঝগড়া ঝামেলা, প্রথম শত্রু হচ্ছে নিজের ভাই বোন, নিজের আত্মীয় স্বজন, চাচারা জেঠারা, আপনার কি নিজের দেখা যায় যে বংশের সবচাইতে বড় শত্রু। বাড়ির মধ্যে ঝগড়া ঝামেলা সবসময় লেগেই থাকে, নিজের আত্মীয় স্বজনের সাথে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, দেখো চাচা জেঠার সাথে, আপনার ভাইয়ে ভাইয়ের সাথে সব সময় ঝগড়া ঝামেলা। যদি তাদের আপনার রক্তের সম্পর্ককে যদি বজায় না রাখা যায় তাহলে বরকত কিভাবে নেমে আসবে? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাররাহু আইয়ুব সাতারাহু ফি রিজকি ওয়া ইউসালাহু ফি আতরি ফাহিয়া সিল রাহমাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির মনে চায় যে তার রিজিকের মধ্যে আল্লাহ সমৃদ্ধি দিবেন, বরকত দিবেন এবং তার সুনামের মধ্যে বরকত দিবেন, তাহলে সে যেন তার আত্মীয়তার বন্ধন রক্ষা করে। দুইটা জিনিস বলা হয়েছে, আপনি যদি আপনি আপনার রিজিকে সমৃদ্ধি আসুক, রিজিকে বরকত আসুক এটা যদি চান, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার মৃত্যুর পরেও আপনার সুনাম দেশের মধ্যে থাকুক, জীবিত অবস্থায় সুনাম আপনার থাকুক, এই সুনাম অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। আর সবচেয়ে বড় আত্মীয় হচ্ছে নিজের মাতা পিতা, সর্বপ্রথম কি নিজের মাতা পিতা, তারপর হয়েছে কি ভাই বোন, তারপর হয়েছে কি চাচা জ্যাঠা, ফুফি, খালা, হ্যাঁ মানে মাতা পিতার সাথে যারা সম্পর্কিত, মানে রক্তের যাদের সম্পর্ক আছে, এদের সবার সাথে কি আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। তাইলে দুইটাই ফায়দা হবে, রিজিকে বরকত আসবে, দ্বিতীয় নম্বর আছে সুনাম বাড়বে, সুনাম বাড়বে। কারণ যেই ফ্যামিলিতে নিজের ভাই নিজের ভাইয়ের বদনামি করে, নিজের চাচা ভাতিজার বদনামি করে, এর সুনাম জিন্দগিতে হবে অসম্ভব। কিন্তু যদি কোনো ফ্যামিলির সদস্য দেখা যায় যে ওর ভাই ওর সুনাম গায়, তার চাচাও সুনাম গায়, তাহলে তার সুনামটা পুরো এলাকায় ছড়িয়ে যাবে যে না আসলে লোকটা ভালো, নাহলে তার মানে ফ্যামিলির সদস্যরা কিভাবে তার সুনাম করে, ঠিক না? তাহলে আত্মীয়তার বন্ধন রক্ষা করা বরকত নেমে আসার আরেকটি বিশেষ আপনার মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে যে দুর্বল যারা আছে তাদের প্রতি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। কিন্তু সমাজে দুর্বলরা কিন্তু অবহেলিত, সমাজের মধ্যে অনেকে আছে আয় রোজগারে অক্ষম, হ্যাঁ তার প্রতি অবশ্যই সহানুভূতি, তার প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া, এরকম ভাবে তার সহযোগিতা পাশে দাঁড়ানো, তার সহযোগিতা করার জন্য। অনেকে চিকিৎসা সংকটে ভোগে, দেখা যায় অর্থ নাই, তার চিকিৎসা করতে পারে না, অনেকে সঠিকভাবে খাদ্য পায় না, হ্যাঁ তার পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয় না, অনেকের তো প্রতিবেশী আছে পাশের ঘরে অবস্থান করছে কিন্তু সে খাদ্য পাচ্ছে না, কিন্তু পাশে আরেকজনে দাঁড়াচ্ছে, সুতরাং কিভাবে বরকত নেমে আসবে? না, দুর্বলদের প্রতি অবশ্যই সাধ্য মতো কি করতে হবে, হ্যাঁ তাদের প্রতি দয়া করতে হবে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, এবং সেটা হচ্ছে কাছের থেকে দূরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত আয়েশা বললেন যে আমি কার সাথে প্রতিবেশী কার সাথে আগে আচরণ ভালো করব, বলে যে তোমার ঘরের কাছে যে আছে সে, তারপরে ঘর থেকে একটু দূরে একটু দূরে, এরকম ভাবে মানে পর্যায়ক্রমে আর কি সামনের দিকে যাবে। তাহলে নিজের আশেপাশে অনেকে আছে দুর্বল লোক আছে, হ্যাঁ অসহায় লোক, তাদের প্রতি দয়া করে না, অথচ রিজিক আসবে তাদের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাতিকুম, যে তোমাকে যদি সহযোগিত তোমার চাও আল্লাহর পক্ষ থেকে, এবং তুমি যদি আল্লাহর পক্ষ থেকে দয়া চাও, তাহলে অবশ্যই কি করতে হবে, দুর্বলদের প্রতি দয়া করতে হবে, তাহলে রিজিকের সমৃদ্ধি এবং কি আল্লাহর পক্ষ থেকে সাহায্য এই দুইটা পাইতে হইলে কি, যারা অসহায় আছে যারা আপনার অক্ষম আছে তাদের প্রতি দয়া করা, সেটা সাধ্য মতো করার চেষ্টা করতে হবে, সাধ্যের বাইরে করতে শরীয়ত বলে না, আপনার সাধ্য যতটুকু আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিবেশীর কথা, যে তুমি যদি তরকারি পাক করা একটু ঝোল বাড়িয়ে দাও, তরকারি না দিতে পারলে কিছু ঝোল দিয়ে দাও, মানে কমপক্ষে তাও তো একটা সহযোগিতা হবে, নাকি না?
তাইলে সুতরাং ওইভাবে চেষ্টা করে তাইলে চতুর্থ নম্বরে যেটা বলছিলাম যদি আল্লাহর সাহায্য আমার জীবনে চাই যদি রিজিকে সমৃদ্ধি চাই তাইলে দুর্বলদের প্রতি খেয়াল রাখতে হবে অনেকে দুর্বল তো নিজের ফ্যামিলির অধিভুক্ত আছে অনেকে সেটাকে আপনার বড় কষ্টকর মনে করে কারোর ফ্যামিলিতে ইতিমও আছে যে তার ভাই মারা গেছে ভাইয়ের সন্তান ইতিম হয়ে গেছে এরকম আছে বোনের সন্তান ইতিম হয়ে গেছে তো এরা তো দুর্বল অসহায় তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে এটাকে বোঝা মনে করতে হবে না বরং এদের সহযোগিতার মাধ্যমে নিজের রিজিকের মধ্যে সমৃদ্ধি আসবে এটা সত্য কথা আরেকটা আপনার রিজিকের মধ্যে সমৃদ্ধি আসার মাধ্যম যে আপনার রিজিকে বরকত আসবে সেটা হচ্ছে বেচা বিক্রির ক্ষেত্রে সত্যতা অবলম্বন করতে হবে সত্য কথা বলতে হবে আর এটা কিন্তু চলে না বাংলাদেশের মধ্যে অনেকে আছে ব্যবসায়ী যারা মনে করে যে সত্য কথা বললে ব্যবসা চলবে আপনার দুইটা জিনিস ব্যবসার মধ্যে দরকার একটা হচ্ছে সত্যবাদিতা আরেকটা হচ্ছে আমানতদারিতা সত্যবাদিতা আমানতদারিতা এটা রক্ষা করতে হবে সত্য কথা বলতে হবে কোনটা এক নম্বর কোনটা দুই নম্বর এটা সঠিক ভাবে এখন দেখা যায় যে দুই নম্বরটাকে এক নম্বর করে চালিয়ে দেওয়া হয় তাইলে তো বরকত আসবে না ব্যবসা বিক্রির মধ্যে এরকম ভাবে বলে যে এটা একবারে খাঁটি জিনিস হ্যাঁ কিন্তু আসলেও খাঁটি এখন খাঁটির নামেও খাঁটি চলতেছে হ্যাঁ খাঁটি পণ্যের নামেও খাঁটি ঢুকিয়ে দেওয়া হয় তাইলে না তাইলে আমানতদারিতার বহির্ভূত কাজ করা হয়েছে তাইলে তো বরকত আসবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাইআন বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাক যে দুইজন ক্রেতা বিক্রেতা একজন ক্রেতা আরেকজন বিক্রেতা এই দুইজন স্বাধীন যতক্ষণ পর্যন্ত আপনার একত্র হওয়া থেকে দূরে সরে না যায় ধরেন আপনার দোকানে জিনিস একটা নিতে আসছে সে কিনে ফেলছে একটা পণ্য কিনে ফেলছে কতক্ষণ পরে আপনার সামনে থেকে এখনো যায় নাই সে এখনো সামনে থেকে যায় নাই কতক্ষণ পরে বলে যে ভাই আমার তো এটা লাগবে না আপনি এটা ফেরত দেন কিন্তু তারপরে অনেকে ফেরত দিতে চায় না বলে যে বেচা বৃদ্ধি হয়ে গেছে হ্যাঁ বলেছে এবং আমার দেশে এটাই বলে কিন্তু হাদিস এটা বলে না আমার দেশের কিছু আলম কিন্তু এই ফতুয়া দেয় যে বাস আমি বিক্রি করলাম আপনি কিনে নিয়েছেন বেচা বিক্রি শেষ হাদিস কিন্তু এটা বলে না হ্যাঁ বুখারী মুসলিমের হাদিস রাসূল বলছে যতক্ষণ পর্যন্ত একই জায়গায় অবস্থান করবে তত পর্যন্ত চুক্তি নষ্ট করতে পারে বিক্রেতা বলতে পারে যে আমি বুঝতে পারি নাই আমি মানে জানি না এটা রেট কত যদি তার পরে হঠাৎ করে খেয়াল আসে এটা তো 100 টাকার জিনিস আমি তো 50 টাকা বিক্রি করছি তাইলে যদি বলে যে আমার ভুল হয়ে গেছে ভাইজান তাইলে চুক্তি বাতিল অথবা ক্রেতা যদি বলে যে এই জিনিসটা আমার ঘরে আছে আমার খেয়াল ছিল না কিন্তু আমি হঠাৎ করে না জেনে বুঝে আমি কিনে ফেলছি আমি কিনবো না হ্যাঁ তাইলে বাস কোনো চুক্তি বাতিল করা করতে পারছ এটা শরীয়তের নির্দেশ কিন্তু যদি কিনে চলে যায় বাড়িতে চলে যায় তাইলে বেচা বিক্রি কমপ্লিট হয়ে গেল তাইলে কমপ্লিট হয় না কখন যদি একসাথে থাকে যে দোকানে আসছে দোকানের ভিতরেই আসে হ্যাঁ তখন কিন্তু বেচা বিক্রি কমপ্লিট হবে না একজন আরেকজনের থেকে কি আপনার চুক্তি আপনার বাতিল করার সক্ষমতা রাখবে বরকতের কথা এবার বলি রাসূল বলছেন ফাইন সাদাকা ওয়াইয়া পুরি কেলহুমা ফি বাইইহিমা যদি ক্রেতা বিক্রেতার মধ্যে দুইটা গুণ থাকে একটা হচ্ছে সত্যবাদিতা ফাইন সাদাকা দ্বিতীয় নম্বর ওয়াইয়া একে অপরে যদি জানিয়ে দেয় যে তার পণ্যের গুণ কি মানে সত্য কথা বলছে যে এটা এক নম্বর দুই নম্বর এটা সত্য কথা দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা করছে ভাই আমি তো এটা চিনি না এটা এই সম্পর্কে আইডিয়া নাই আপনি বলেন এটা কদিন টেকসই হবে কি হবে না হইবে না এটা বিস্তারিত জিজ্ঞাসা করলে বলতে হবে যে না এটা ভাই টেকসই হবে না তাইলে এটা নেবেন না যদি টেকসই চান তাইলে ওটা নেন আপনাকে ভালো পরামর্শ দিতে হবে কিন্তু দেখা যায় ভালো জিনিসের মধ্যে তো লাভ কম হয় খারাপটার মধ্যে লাভ বেশি আপনার মোবাইল যেটা চলবে না দুই নম্বরে তাহলে দুই নম্বরে কি আপনার কি ভালো ভালো দামি ব্র্যান্ডের মোবাইল দুই নম্বর করে বাজারে বিক্রি করে চায়না থেকে আসে একজনে একজনে আইফোন কিনছিল মাত্র 500 রিয়াল দিয়ে সৌদি আরবে নিয়ে আসার পর এক সপ্তাহ পরে আসছো হ্যাঁ কি তাইলে এই যে বেচারাকে ধোকা দেওয়া হইলো এটা কি হইলো না কখন এটা সত্যবাদিতে আলামত না সেই তো বিক্রি করা সব বলছে এটা দেখেন হুবহু আইফোন এটা অরিজিনাল নাকি বিক্রি করে দিয়েছে ওই বেচারা আর ব্যবহারই করতে পারলো না তাইলে লাভ হইলো না আপনাকে অবশ্যই ক্রয় বিক্রয়ের সময় সত্যবাদিতা অবশ্যই অবলম্বন করতে হবে সত্য কথা বলতে হবে দ্বিতীয় হচ্ছে কি পণ্যের মান সম্পর্কে জানিয়ে দিতে হবে আমি আমার জীবনে দেখছিলাম মেঘল পড়ার সময় মেঘল মাদ্রাসার সামনে একটা দোকান ছিল তখন আমি বিস্কুট কিনতে গেছিলাম যে বিস্কুটের একটা প্যাকেট বিস্কুট কিনবো
তখন একটা প্যাকেট ধরলাম নেওয়ার জন্য, তখন দোকানদার বলেছে এটা এটা নিও না, হ্যাঁ বলেছে এটার মধ্যে পিঁপড়ে ঢুকছিল, মানে ছিদ্র করে পিঁপড়ে ঢুকছে, কিন্তু দেখা যায় না পিঁপড়ে এখন নাই, পিঁপড়ে বাইরে গেছে, কিন্তু ছিদ্র করে ঢুকছে ওর চোখে পড়ছে, সেইগুলাকে এক সাইডে রেখে দিছে, যেগুলো কম দামে বিক্রি করবে, কারণ পিঁপড়ে ঢুকার কারণে ছিদ্র করে ফেলার কারণে তারপরে হাওয়া ঢুকছে, হাওয়া ঢুকার কারণে বিস্কুট নষ্ট হয়ে গেছে, এই কারণে সে যে নিতে চায় বলে কয়ে বলবে যে এটার মধ্যে হাওয়া ঢুকছে, পিঁপড়া ছিদ্র করে দিছে, সুতরাং অল্প টাকায় বিক্রি করে দেবে, কিন্তু এই যে এই সত্যবাদীতে তার মধ্যে আছে, হ্যাঁ আমানতদারিতে আছে, যেমন একজনে কি ধোকায় না খায় তাইলে তার ব্যবসার মধ্যে বরকত অবশ্যই আসবে। আমি কাজলার মধ্যে একজনকে দেখছি, আপনার সে সপ্তাহে দুই দিন দোকান খোলে, মাত্র দুই দিন তার অভ্যাস হয়েছে, সে ঢাকাতে কোথায় মাহফিল আছে মাহফিলে মাহফিলে খুলবে, ওয়াজ ফেলবে, মাত্র সপ্তাহে দুই দিন সে দোকান খুলবে, হ্যাঁ দুই দিন খুলবে, কিন্তু দুই দিনে এত বেশি বিক্রি হয় ওর আশেপাশের কেউ ওর মতো এক সপ্তাহ বিক্রি করতে পারে, কারণ সে একবার অ্যাকুরেট মানুষ, দোকানের মধ্যে খাঁটি জিনিস উঠেবে আর লাভও বেশি করবে না। ওই এলাকার যে মানুষগুলো আছে ভদ্র মানুষ, তারা এক সপ্তাহের বাজার মানে তিন দিনের বাজার ওর থেকে করে ফেলবে, আবার যখন তিন দিন পরে করবে আবার তিন দিনের বাজার করে ফেলবে, মানে ওই দিন বিশাল লাইন ধরে ওর দোকানের মধ্যে, কেন? ওই যে তার কি সত্যবাদীদের কারণ, আমানতদারিতার কারণে, কারণ সে তার কাছ থেকে কোনো মানুষকে প্রতারিত হয় না, সত্যিকার জিনিস পায়, তাইলে বরকত বেচা বিক্রির মধ্যে বরকত নেমে আসবে কখন? যদি সত্যবাদীতে অবলম্বন করে, আরেকটা কি যদি সত্য কথা বলে, সুস্পষ্ট গুণ সম্পর্কে যদি অন্যের গুণ সম্পর্কে যদি জানিয়ে দেওয়া হয় সুস্পষ্ট ভাবে গ্রাহক, তাই না? কিন্তু রসুল বলেন ওয়াইন কাতামা ওয়াইন কাদাবা ওয়া কাতামা মুহিতা বারাকাতু বাইইহিমা, যদি কোন ব্যক্তি ক্রয় বিক্রয়ের সময় যদি মিথ্যা কথা বলে অথবা মানে দোষ ত্রুটি আপনার পথ বলে না, বলে গ্রাহককে দোষ ত্রুটি বলে না, বলে যে না এটা খাঁটি এটা ভালো কোনো অসুবিধা নেই, রসুল বলছেন মুহিতা বারাকাতু বাইইহিমা, তাদের বেচা বিক্রি যে বরকত বরকত নষ্ট হয়ে যায়। অনেকে দুই নম্বর করে মনে করে যে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি, বরকত নাই, ফ্যামিলির মধ্যে রোগ ব্যাধি লাগে থাকে, যত কামাই কাজ হয় না শেষ পর্যন্ত ওই পেটে বাঁধে, পেটে বাঁধে কেন? ওই যে দুই নম্বরই করার কারণ। তাইলে দোকানদার যারা আসেন অবশ্যই সতর্ক থাকবেন, বেচা বিক্রির মধ্যে যেন সত্যবাদীতে থাকে এবং যেন কি আমানতদারিতে থাকে, যেন কোনো পণ্যের দোষ লুকিয়ে না রাখা হয়। আরেকটা বরকতের কাজ সেটা হচ্ছে যে নিজের সাধ্য অনুযায়ী সৎকা খায়রাত করার চেষ্টা, যদি সৎকা খায়রাত করা হয় তাহলে সম্পদে আল্লাহ বরকত নাজিল করেন। আল্লাহ আল্লাহ বলেন ওয়ামা আনফাকতু মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, যে তোমরা যা কিছু আল্লাহর পথে কি করবে ব্যয় করবে এটার বিকল্প অবশ্যই পেয়ে যায়, কি বিকল্প নিশ্চিত পেয়ে যাবে, সুতরাং আল্লাহর পথে ব্যয় করার চেষ্টা করবে। অনেকে আছে মনে করে যে আমি তো এত বেশি কামাই না, ব্যয় করবো কিভাবে, আরে ছোট থেকে শিখতে হবে, ছাত্রদেরকে বলে নিজের বাপে যে টাকা দেয় এই টাকা থেকে দান করা যায়, প্রত্যেক দিন 20 টাকা খাওয়ার কি দরকার, তার মধ্যে 5 টাকা সৎকা করে নিতে হয় নাকি না? আমরা চাইবো আজ থেকে যে ছাত্ররা যাদের টাকা আছে এরকম মসজিদের ফান্ডের মধ্যে 5 টাকা 10 টাকা করে গিয়ে দেওয়ার চেষ্টা করবে সাপ্তাহিক, নাকি? সৎকার অভ্যাস ছোট থেকে গড়ে তুলতে হবে, যদি ছোট থেকে গড়ে তোলা না হয় তখন তো সৎকা দেওয়ার অভ্যাস হবে না। অনেকের পকেট থেকে হুজুর ওয়াজ করতেই থাকে করতেই থাকে, মানে পুরো ওয়াজ শেষে পকেট থেকে টাকা বাইরে আসে, এটা কেন? ওই যে ছোট থেকে বদভ্যাস, ছোট থেকে মানে আটকে ধরার অভ্যাস না, এটা অবশ্যই বদভ্যাস, এই কারণে ছোট থেকে সৎকা খেরাত করার চেষ্টা করতে হবে। নিজের এক বন্ধু ক্লাসমেট দেখা যায় যে আজকে তার কি নাস্তার পয়সা না, নিজে 20 টাকা খরচ করার চাইতে নিজে 10 টাকার নাস্তা করলো, তার আরেকজন কি ক্লাসমেট আছে তাকে 10 টাকার কি নাস্তা করার সুযোগ করে দিল, মানে আজকে দয়া করলো, বেচারা দুর্বল এর প্রতি দয়া করলো, তাহলে তো আল্লাহ বরকত দিবে রিজিকি, নাকি? তার বাপের রিজিকি আল্লাহ বরকত দিয়ে দেবে এই সৎকা করার কারণে, ঠিক না? তো এরকম অভ্যাস করতে হবে অবশ্যই। এই ব্যাপারে আপনার ব্যাপক শব্দ বলেছেন আল্লাহ, দেখেন ওয়ামা আনফাকতুম মিন মালিন বলে নেই, আল্লাহ বলছে ওয়ামা আনফাকতুম মিন শাইইন, যে কোনো জিনিস আল্লাহর পদে ব্যয় করা হবে, আপনি আপনার মর্যাদা আল্লাহর ক্ষেত্রে ব্যয় করেন, আপনার সম্মান আছে, আপনি কাউকে কোনো ভালো কাজের পরামর্শ দিলেন নাকি, আপনি কোনো কারোর ব্যাপারে
যে আপনার মর্যাদা আছে আপনার মর্যাদাকে কাজে লাগিয়ে কারোর একটা ভালো কাজ করে দিলেন সুপারিশ করে সেটাও তো হইতে একটু সময় নিয়ে একজনের সাথে গেলেন কোনো কাজ করার জন্য বলল যে ভাই আমার সাথে আসেন একটা কাজ করতে হবে এই যে কিছুক্ষণ সময় তার সাথে দিলেন এই সময়টা ব্যয় করার কারণে আপনি বরকত নামে আসবে আপনার জীবনে তাইলে যে কোনো জিনিস সময় দেন ব্যয় করেন অর্থ ব্যয় করেন নিজের মেধা ব্যয় করেন একজন ভালো ছাত্র সে যদি একটা খারাপ ছাত্র সে বুঝে নেয় সবক সে যদি ওকে একটু বুঝিয়ে দেয় তাহলে তার মেধা একটু ব্যয় করা হলো না আল্লাহ তার মেধার মধ্যে বরকত দিয়ে দেবে কে এটা বিরাট ব্যাপার আরেকজনকে একটু বুঝিয়ে দেওয়া তাহলে যেই কোনো জিনিস ব্যয় করবে আরেকজনের জন্য সেটা করার কারণে আল্লাহ তার বরকত দিয়ে দিবে ওই জিনিসের মধ্যে সম্পদ ব্যয় করলে সম্পদে বরকত দিবে মেধা ব্যয় করলে মেধায় বরকত দিবে সময় ব্যয় করলে আল্লাহ সময়ে বরকত দিবে এরকম দিতেই থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চমৎকার কথা প্রত্যেক দিন রাসূল বলেছেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহ ইল্লা ওয়া মালাকান ইয়ানজিলান বলছে এমন কোন দিন নাই যেই দিনে সূর্য উদিত হয় সকাল হয় সেই দিনে দুইটা ফেরেশতা নামে না এমন কোন দিন যায় না প্রত্যেক দিন সকাল বেলায় দুইজন ফেরেশতা নাজিল হয় আকাশ থেকে এবং দুইজন দুই কথা বলে একজন দোয়া করে আরেকজন বদদোয়া দেয় একজন দোয়া বলে দোয়া করে কি আল্লাহুম্মা আতি মুনফিকান খালাকা হে আল্লাহ যে ব্যক্তি আজকের দিনে তোমার পথে ব্যয় করবে আল্লাহ তার বিকল্প তাকে গুণাগুণ মিলিয়ে দাও তাহলে সে দোয়া করে আরেকজন বদদোয়া করে আল্লাহুম্মা আতি মুনফিকান মুমসিকান তালাফা হে আল্লাহ যে ব্যক্তি নিজের সম্পদকে কি মানে নিজের আওতাধীন রাখে এক টাকাও ব্যয় করতে চায় না আল্লাহ তার বরকত নষ্ট করে দেয় তার সম্পদকে ধ্বংস করে দেয় তাই এই যে প্রত্যেক দিন বদদোয়া দেয় আপনি যদি আপনার সম্পদকে রক্ষা করতে চান কারণ একজনে তো বদদোয়া দেয় একজনে কি দোয়া করে তাই এই বদদোয়া থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন একটু একটু সৎকার করার চেষ্টা করতে হয় এই কাজ কিন্তু দোকানদাররা করে আমি অনেক সময় দেখছি যে দোকানদাররা খুচরা টাকা রাখে যে যে কোনো ফকির আসলে এক টাকা তিন টাকা করে ধরে দেয় এটা বিশাল একটা কাজ এটা চমৎকার একটা চিন্তা যে সবসময় একটা ব্যয়ের একটা মানে পণ থাকে বেরিয়ে গেল যে সবসময় সে প্রত্যেক দিন কিছু না কিছু সৎকার করতেছে এটা একটা সুন্দর তাই ওই যে বদদোয়া থেকে বেঁচে গেল বদদোয়া থেকে বেঁচে গেল হ্যাঁ এটা একটা সুন্দর হ্যাঁ তাই এই অভ্যাস গড়াইতে হবে যে প্রত্যেক দিন কেউ যদি আশেপাশে কি না পায় মানে সৎকার জায়গা না পায় কোথায় সৎকার দিবে কমপক্ষে সে এক সপ্তাহের মধ্যে প্রত্যেক দিন এক টাকা দুই টাকা করে হিসেব করে দশ টাকা ওই জুমার দিনে আসে সৎকার করে দেবে মানে প্রত্যেক দিন হিসেবে রাখে দেবে যে প্রত্যেক দিনের জন্য আমি এক টাকা বরাদ্দ করছি হ্যাঁ আর যে পারে পাঁচ টাকা বরাদ্দ করছি কাছে রেখে দেবে যেদিন মসজিদে আসবে সৎকার করে দেবে তাইলে তো হয়ে গেল তাইলে প্রত্যেক দিন বদদোয়া থেকে বাঁচা গেল ওই যে সিদ্ধান্ত নেওয়ার কারণে যে প্রত্যেক দিন আমি এক টাকা করে সৎকার করবো বা দুই টাকা করে সৎকার করবো তাইলে প্ল্যানের কারণে প্রত্যেক দিনের কি দোয়া পাইলে বদদোয়া আর পাইলে না নাকি তাইলে প্রত্যেক দিন যে ফেরেশতা আসে ফেরেশতার দোয়া বদদোয়া কবুল হবে না তাইলে আমি যদি রক্ষা পেতে চাই তাইলে প্রত্যেক দিনের জন্য বরাদ্দ করে যে কতটুকু সৎকার করব এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাকাসাত অনেকে মনে করে যে আপনার সৎকার করলে সম্পদ কমে যায় যে আমি কি করলাম হ্যাঁ আমার পকেটে একশো টাকা আছে আমি যদি কাউকে দশ টাকা দিয়ে দিই নব্বই টাকা হয়ে গেল কমে গেল না রাসূল বলছেন না সৎকার দিলে সম্পদ কমে না সম্পদ বাড়তে থাকে বাড়তে থাকে এখন আপনার কমে গেল দশ টাকা কমছে দেখা যায় এর বিপরীতে অন্য জায়গা থেকে আরো দশ টাকার জায়গা কি পঞ্চাশ টাকা আসবে একশো টাকা আসবে নাকি না হ্যাঁ এটাই নিয়ম তো সুতরাং সৎকার দিলে সম্পদ কখনো কমে না তাহলে এটা হচ্ছে আরেকটা মাধ্যম আপনার জীবনে সমৃদ্ধি আনার জন্য আরেকটা জিনিস যেটা আপনার মানুষের জীবনে সমৃদ্ধি আনবে তার মধ্যে একটা জিনিস সকাল বেলায় কাজে বের হয়ে যাওয়া যেই কোনো কাজ সকালের দিকে বের হয়ে করা অনেকে আছে বরকত নামে না এই কারণে জীবনের মধ্যে অনেক এই এলাকাও লোক আছে এই এলাকার তো মানে ব্যবসায়ী সংখ্যা কম অনেকে আছে কর্মজীবী দেখা যায় না অনেককে সকালবেলায় দেখা যায় যে এই আপনার অটো চালায় সকালবেলা বাইরে হ্যাঁ দশটা বাজে বাইরে বরকত আসবে কীভাবে ঠিক আছে অনেকে আছে বাজারে গেলে দেখা যায় আপনার এগারোটা বাজে দোকান খোলে তাহলে বরকত আসবে কোথায় বরকত তো আসবে না বরকত আসতে হলে ভোর থেকে কাজ করতে হবে না ঘুমিয়ে সকালবেলা বের হতে হবে আরব দেশে এই কারণে সাতটা বাজে মাদ্রাসা খুলে যায় আমাদের এইখানে আমরা ক্লাসিক কারণে আরব দেশে সিস্টেমে রেখেছি সাতটা সাড়ে সাতটা সর্বোচ্চ
মানে মৌসুমের পরিবর্তনের কারণে, হ্যাঁ মানে একটু আধা ঘন্টা বেশ কম করে, মানে সকাল থেকে যেন আর ঘুম যাইতে না হয়, সকালে যেন ঘুম যাইতে না হয়, সকালে পড়াপড়ি করবে তারপরে কত মিনিট পরে নাস্তার পরে ক্লাস শুরু হয়ে যাবে, তাহলে বরকত নেমে আসবে, এই পড়ার মধ্যে বরকত আছে। এরকম রিজিক যে অনুসন্ধান করবে সেও সকালবেলা না ঘুমিয়ে বের হয়ে যাবে। নিজের অটো আছে, কালকে আমি রাত্রি বুঝেছি একজনকে, মানে একজনে বলে আমি বললাম যে আপনি কখন থেকে রিক্সা চালান, রাত্রি বাসায় যাওয়ার সময় এরা বুঝে বুঝেছিলাম এবং বলছি আজকে আসার জন্য খুতবা শোনার জন্য। হ্যাঁ মানে একটা বলছিলাম তাকে যে আপনি কয়টা বাজে গাড়ি নিয়ে বাইরে হন, বলে যে সকালে, মানে এই ভদ্র মানুষ বললো যে আমি সকালে ঘুমাই না, সকালে দোকানে আসি, দোকানে আসে কাছে পাশে থাকি, যদি দেখি কোনো বাড়া পাই তো বাইরে হয়ে যায়, নাইলে ওই বাড়া পাওয়ার জন্য বসে থাকি। আমি বলছি এটা তো ভুল করে, আল্লাহ রিজিক, আল্লাহ বলছে ফান্তাশিরু ফিল আরদ, রিজিক এইখান থেকে ভাড়া পাইতে পেরে কোনো বাধ্যতামূলক না, রিক্সা নিয়ে তুমি রাস্তায় যাও, মেইন রাস্তায় গেলে তো ভাড়া মিলবেই, ওখানে গেলে এদিকে মানুষ আসবে না, অন্যদিকে যাবে না, তাই এইখান থেকে ভাড়া যদি তোমার 10টা পর্যন্ত কোনো ভাড়া না মিলে এখানে বসে থাকবে, এটা তো বোকামের কাজ নাকি না। আর সকাল বাস একটা টাইম করবে যে আমি নাস্তা করে বাইরে যাব, বাস নাস্তার আগে মিললে তো ভালো, যে আমি 8টা বাজে এখান থেকে বাইরে যাব, ঘর থেকে নাস্তা করে বাস রোডের দিকে বাইরে যাবে, আল্লাহর রিজিক অনুসন্ধান করবে নাকি না। রসুল দোয়া করছেন শুধু এমনি না, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা সকালকে কাজে লাগাবে, ভোরবেলা যে না ঘুমিয়ে কাজ করবে তার কাজের মধ্যে বরকত দিয়ে দাও। হ্যাঁ এরকম যে পড়ে পড়াশোনা করে ছাত্র, তার সকাল থেকে যদি না ঘুমিয়ে সে পড়ে বরকত আসে, রাত্রে বেশি না পড়ে সকালের টাইমের বরকত পাওয়ার চেষ্টা করতে হবে, শেষ রাতের টাইমে বরকত চাইতে হবে। অনেকে আছে শুরু রাত্রের মধ্যে বেশি পড়ে, বেশি জাগে থাকে, কিন্তু দেখা যায় যে শেষ রাত্রে উঠে না, না শেষ রাত্রে উঠে শুরু রাত্রের চাইতে শেষ রাত্রের গুরুত্ব বেশি, সকালের গুরুত্ব বেশি, সকালে ঘুমিয়ে থাকার চাইতে রাত্রি বেশি জেগে থাকে, সকালে যেন ঘুমানো না হয়, না রাত্রে ঘুমিয়ে যাব সকালটাকে কাজে লাগাবো। তাইলে যে কোনো ক্ষেত্রে আমরা চেষ্টা করব সকালে সকালে করার জন্য, কিন্তু অনেক সময় আমরা চাইলেও পারি না, যে আমরা চাই যে সকালে গিয়ে অফিস আদালতে যাইবো যেন বরকত আসে, না অফিসের কিন্তু আর পাওয়া যাবে না, ও তো আসবে 11টা বাজে নাকি না। হ্যাঁ এটা হচ্ছে মুশকিল, কিন্তু নিজের হাতে যেটা আছে সেটা তো করা যায়, আমি দোকানদার আমি দোকান আগে করি নাকি, এটা তো আমার পক্ষে সম্ভব, আমি ক্ষেতের কাজ করি, ক্ষেতের কাজে সকাল সকাল বের হয়ে যায়, আমি রিক্সা চালাই, রিক্সা নিয়ে সকাল সকাল বের হয়ে যায়, মানে যেটা আমি ভ্যান চালক, ভ্যান নিয়ে সকালে বের হয়ে যায়। হ্যাঁ কিছুদিন আগে আমি দেখলাম ফেসবুকের মধ্যে এক কোম্পানি সে সিদ্ধান্ত নিয়েছে ফজরের পরে থেকে তার অফিস শুরু হবে, কিছুদিন আগে দিয়েছে বাংলাদেশের একজন, সে আরব দেশে কি করছে চাকরি করছে, সে বুঝতে পারছে যে সকাল থেকে কাজের বরকত আসে, একবারে সিস্টেম একটা করছে যে ফজরের পরে সকল কর্মচারী চলে আসতে হবে তার আপনার কি জায়গায়, চলে আসবে জোহরের নামাজের আজানের পরে নামাজ পড়ে এখান থেকে বিদায় নেবে, কি চলে যাবে তার ডিউটি শেষ। তাইলে সে বলছে যে এটা করার কারণে কর্মচারীরা বলছে যে আমাদের সুযোগ আছে, বলে যে প্রথমে আমাদের ভালো লাগে নাই যে এটা আবার কোন জাতীয় যে সবাই ডিউটি করে না আমরা ডিউটি করবো, বলে যে পরে দেখলাম যে আমরা অনেক কাজ করতে পারি, বিকেলে আমরা বেড়াইতে পারি, কারণ অনেক কর্মচারী বেড়াইতে পারে না, সুযোগ পায় না নিজের ফ্যামিলি নিয়ে বেড়ানোর জন্য, জোর পর্যন্ত ডিউটি দিল আসল পরে ফ্যামিলি নিয়ে বেড়াইতে বাইরে গেল, বাজার সাজার করলো নিজের, বাস অনেকে টায়ার্ড হয়ে আসে 5টা বাজে অফিস থেকে, তাইলে তার তো বিকেলবেলা আর কাজ হয় না, সে একটু এমনি শারীরিকভাবে দুর্বল হয়ে যায়, সে বাকি টাইমটা এমনি অবহেলা করে, না কোথাও বাইরে যেতে পারতেছে, কিন্তু যদি টাইমটা এমন হইতো 1টা পর্যন্ত সে ডিউটি করত তাহলে তার এই সমস্যাটা থাকতো না। এই কারণে আমরা বলব যে অবশ্যই সকালকে গুরুত্ব দিতে হবে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম আইয়ুহাল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় ভাইরা আমার আর বেশি বাড়াবেনার সময় শেষ ভাগে আর দুই একটা পয়েন্ট বলে শেষ করবো। আরেকটা বরকতের জিনিস যেটা আমরা বিনা পয়সায় করতে পারি কিন্তু এটা করি না, সবচাইতে এই পয়েন্টটা অবহেলিত আমাদের সমাজে, সেটা হচ্ছে ঘরে যাওয়ার পর সালাম দিয়ে ঘরে ঢুকি না। ঘরে সালাম দিয়ে ঢুকলে বরকত নাজিল হয়। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসকে ভালোবাসতেন, হযরত আনাস ছোট বয়সে রসুলের খেদমত করেছিলেন 10 বছর, মদিনায় আসার পর তার মা তাকে নিয়ে আসছে যে হে রসুল অনেকে তো
আপনার খেদমত করতে আসে, আমি তো মহিলা মানুষ, আমি তো খেদমত করতে পারবো না, তাইলে আমার এই পিচ্ছি ছেলেটা আছে আপনি আপনার কাছে রাখেন, রাখি দিলে আপনার এদিক ওদিক কি আদেশ নিষেধ করবেন, এটা ওইটা আনি দিবে আপনার, হ্যাঁ কিছু খেদমত করে দেবে। রসুল বলছেন ঠিক আছে আমার কাছেই থাকো। 10 বছর রসুলের কাছে ছিলেন হযরত আনাস। হযরত আনাসকে ছেলে বলে সম্বোধন করতেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আরব দেশে এটা সিস্টেম আছে। হযরত আনাসকে রসুল বলেন ইয়া বুনাই ইদা দখলতা আলা আহলিকা ফাসাল্লিম, যদি তুমি তোমার ফ্যামিলিতে বাড়িতে যখন ঢুকবে তখন সালাম দিবে। কে বাড়িতে যখন ঘরে ঢুকবে, ঢুকার সময় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে তারপরে ঘরে ঢুকবে, আবার বিসমিল্লাহ বলবে বিসমিল্লাহ ঘরে ঢুকার সময়। হ্যাঁ প্রথমে সালাম দিবে, সালাম দিয়ে ঘরে ঢুকে কে বিসমিল্লাহ বলবে। হ্যাঁ অথবা যদি আরেকজনের ঘর হয় আগে সালাম দিতে হবে, আর নিজের ঘর হইলে প্রথমে নিজের দরজা দিয়ে নিজের কাছে চাবি থাকে খুলবে, বিসমিল্লাহ করে খুলে ঢুকে তারপরে সালাম দিবে। ঘরে লোক থাকুক না থাকুক সেটার দরকার। অনেকে মনে করে যে ঘরে লোক থাকলে তারপরে সালাম দেবে, না সালাম বরকতের কাজ। রাসূল বলছে ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, যদি তুমি ঘরে ঢুকতে সালাম দাও তাহলে তোমার উপর বরকত নাজিল হবে, তোমার ফ্যামিলির উপর বরকত নাজিল হবে। যদি ফ্যামিলি থাকে ফ্যামিলির উপর বরকত নাজিল হবে, যদি সে ছাড়া রুমে কেউ না থাকে কমপক্ষে তো তার উপর বরকত নাজিল হবে নাকি না। হ্যাঁ তার উপর বরকত নাজিল হবে। তাই এই কাজটা তো পয়সা লাগে না নাকি, পয়সা লাগে? এই কাজটা আমরা করতে পারি। আজকে থেকে প্রতিজ্ঞা করব যখন নিজের রুমে প্রবেশ করব, নিজের ঘরে প্রবেশ করব, সালাম দেব, বিসমিল্লাহ পড়ে ঢুকবো, সালাম দেব ফ্যামিলির সবাইকে। হ্যাঁ আপনার সালাম দিব শুনিয়ে যেন সবাইকে সালামের উত্তর দেয়। সুতরাং এই কাজটা করব। আরেকটা কাজ করলে বরকত নাজিল হয় সেটা হচ্ছে কখনো নিজের পুঁজিকে গণার চেষ্টা করবে না, নিজের ব্যালেন্সকে গণবে না। ব্যালেন্স করলে কিন্তু বরকত চলে যায়। একজন মহিলা ঘরের মধ্যে চাল আছে, সে প্রত্যেক দিন কি পাকায়, কখন আবার চাল কয় কিলো আছে এটা আবার মাপে দেখবে না, এটা ভুল কাজ, এটা ভুল কাজ। যখন দেখবে কমে আসছে অনেক দিন হয়েছে কি আপনার চাল কিনা হয় না, বলবে যে চাল লাগবে, কিন্তু একবার ভিতরে কয় কিলো আছে এটা মাপতে যাবে না, মাপলে বরকত শেষ। কে কখনো বরকত নাই, নিজের ব্যালেন্স কতটুকু আছে, নিরাপদ আলমারির মধ্যে রাখবে টাকা, প্রত্যেক দিন আবার গুনতে যাবে না যে এখানে কয় হাজার টাকা আছে, না ওখান থেকে 1000-2000 করে নিয়ে নিয়ে কি হ্যাঁ আপনার ব্যয় করবে। আবার শেষ হইলে আমরা আমাদের জীবনে এটা বরকত দেখেছি, আমরা তিনজনে মিলে একটা ম্যাচ করছিলাম হাটাজারি পড়ার সময়, আমি আর সাইয়েদ আহমদ মুজাহিদপুরের হুজুরের ছেলে, সে এক মাদ্রাসার প্রিন্সিপাল এখন, আরেকজন হয়েছে কাকরাইলের মুরব্বী মৌলানা মনির, কাকরাইলের মুরব্বী এখন যারা তাবলিগ করেন চিনবেন মৌলানা মনির ফর্সা করে, তিনজনে কি করছে ম্যাচ করছি, মানে খানা পাকাই খাইবো আর কি। তো ম্যাচ করছি কীভাবে, একটা ছোট ব্যাগ কিনলাম তিনজনে মিলে, ব্যাগ কিনে প্রত্যেকে 1000 টাকা করে মানে ওই ব্যাগের মধ্যে রাখি, কিন্তু শর্ত হচ্ছে এটা খুলে কেউ গুনে দেখবে না, মানে বাজারে যাবে এই ব্যাগটা নিয়ে বাজারে যাব, বাজারে গিয়ে কত সদাই লাগে এটা কিনে আবার ঢুকে রাখবো, কোনো খাতা কাগজে লেখালেখি নাই, কারণ তিনজন আমরা সব একজন একজনের উপর আস্থা আছে, না লেখা জোগা নাই, বাজারে যাব ব্যাগেটা নিয়ে, এটা থেকে বাজার করে আবার যা টাকা ভিতরে রেখে দেবো, ঠিক না, রাখি দিয়ে আবার চলে আসবো, আবার 1 সপ্তাহ পরে আবার আরও 500 করে বা 1000 করে ঢুকাইবো, দেখা যাচ্ছে ভালো বরকত, গোনা টোনা কিছুই লাগে নাকি, কোনো টেনশন না। কিন্তু অনেকে আবার ফাঁকি বাজি করতে যাবে, কিন্তু আগে মানে এরকম ভালো মানুষ কি একত্র করতে হবে সবাই, কিন্তু আমরা তিনজনে তিন অবস্থায় আছি, কেউ নষ্ট হয়নি, আল্লাহ বরকত জীবনেও দিছে নাকি না। তো সুতরাং এইভাবে আপনি আপনার ব্যালেন্সকে গোনার চেষ্টা করবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বোন, তাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আনফিকি ওয়ালা তুহসি, যে তুমি খরচ করবে কখনো কি গুনবে না, মাখবে না, মাখতে যাইবে না। হ্যাঁ বলে যে ফায়ুহসি আল্লাহু আলাইক, যদি গুনে গুনে সদকা করো, গুনে গুনে ব্যয় করো, তাইলে কি আল্লাহ তোমাকে গুনে গুনে দিবে, অফুরন্ত দিবে না। এই কারণে নিজের ফ্যামিলির ক্ষেত্রে খরচ করেন, যেই কোনো কাজে সদকা খয়রাত করেন, গোনার দরকার নেই, গোনার দরকার নেই, পকেট থেকে বাইর করে বাস একটা দিয়ে দেবে, গোনে দেখবে না যে আমার পকেটে আর ব্যালেন্স কত আছে। হ্যাঁ না গোনার দরকার নেই, খরচ করবে, ঠিক না, কখনো পকেটকে খালি করতে যাবে না, দরকার হলে ঋণ নিয়ে তারপরে পকেট রাখবে। অনেকে আছে মানি ব্যাগ দেখায় বলে যে দেখো একটা টাকাও নেই, না এটা কিন্তু ভুল, পকেট খালি করবে না কখনো, দরকার হলে আপনার 50 টাকা আছে
এটা ব্যয় করলে খালিয়ে যাবে, তাইলে একজন থেকে ধার ফেললে 200 টাকা ঋণ নিয়ে এটার মধ্যে রাখেন, মানে যেন একবারে খালি না হয়ে যায়, মানি ব্যাগটা যেন একবারে খালি জিরো না হয়ে যায়, জিরো করা যাবে না। দরকার হলে এখন ব্যয় বন্ধ করে দেন, যে আজকে আমার নাস্তা নাই করলাম, এই 50 টাকা থাকুক পকেটের মধ্যে, তারপরে খালি করবেন, আবার টাকা আসলে পকেটে, আবার টাকা আসলে তখন ব্যয় করবে, নাকি পকেট খালি করা যাবে। এটা নিয়ম রসুল আকরম ইসলামের, এটা হচ্ছে কি স্ত্রীর বোন হজরত আসমা তাকে এটা বলছেন। হজরত আয়েশার কথা শুনেন, হজরত আয়েশা বলছেন যে রসুল আকরম ইসলাম মৃত্যুবরণ করছেন, বলে যে এক জায়গার মধ্যে আমার কিছু জব রাখা ছিল, মানে ঘরের মধ্যে, বলে যে আমি কখনো মানে আপনার মাপি নাই, মানে শুধু এগুলো বাইর করে করে খাই, কিছু কিছু নিয়ে নিয়ে খাই, অনেক দিন হয়ে গেছে, কিরেটে শেষই হয় না, মানে শেষই হইতেছে না, রসুল মারা যাওয়ার আগে যে দিয়ে গেছেন এটা শুধু খাইতে আসে, অনেক দিন হয়ে গেছে, বিরক্তি লাগিয়েছে, পরে একদিন এটা খুলি মাপলাম, মাপার পরে পরে এক সপ্তাহের মধ্যে বরকত শেষ, কিন্তু এতদিন খাইলাম কোনো কমেই না, কমেই না, শুধু মানে চলতে আসে ফ্যামিলি, তাই এই যে বরকত নষ্ট হইলে কি, যখন একদিন কয় যে আর কতটুকু আছে, কয়দিন খাওয়া যাবে, মাপছে আর বরকত শেষ হয়ে গেছে, তাইলে মাপা যাবে না। সুতরাং যে যারা হ্যাঁ মানে খাদ্য বিভাগের কাজে আসে, প্রতিষ্ঠানে হোক অথবা ঘরের মহিলা হোক, যে খাদ্যের দায়িত্বে আছে, কোনো জিনিস একবারে খালি করবে না, বলে যে একবারে নাই, আজকে চিনি শেষ হয়ে গেছে, লবণ শেষ হয়ে গেছে, আরো করে গেছে চিনি আর লবণ আনতে, না তুমি এরকম একবারে সব খালি করে দেবে কেন, আগে থেকে আনার ব্যবস্থা করো, তাইলে বরকত আসবে, তাইলে এটা বরকতের একটা মাধ্যম। আরেকটা বলে শেষ করছি, সেটা হচ্ছে যে দোয়া বরকত আনার আরেকটা মাধ্যম। অনেকে আছে বরকতের জন্য দোয়া করে না, নিজের ছেলের বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার ছেলের ব্রেনের মধ্যে বরকত দিয়ে দাও, মেধার মধ্যে বরকত দিয়ে দাও, কি তার জীবনে বরকত নামিয়ে দাও, ছেলের রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ আমার রিজিকে বরকত দাও, নাকি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যেন বরকত দেয়, তাহলে বেতন কম হইলেও আল্লাহ বরকত দিবে, এটা দিয়ে অনেক কাজ হয়ে যাবে, কিন্তু বেতন অনেক বেশি, তারপরেও কি যদি আল্লাহর কাছ থেকে বরকতের মাধ্যম অর্জন না করে, আল্লাহর কাছ থেকে বরকত না চায়, দেখবে যে তারপরে ফ্যামিলি চলতেছে। এমন আমাদের জীবনে অনেককে দেখছি, মাসে আপনার কি 1 লাখ কামায়, কিন্তু তারপরে টানা হয়েছে আরেকজনে মাত্র 30,000 কামায়, সুন্দরভাবে চলছে, আবার জমিনও কিনে দেখা যায় কি মাঝে মাঝে, তাইলে এটা কি জন্য, যে বরকত আল্লাহ দিয়েছেন, এই কারণে অল্প ব্যালেন্স থাকার পরেও কি আল্লাহ তাকে বরকত দেওয়ার কারণে তার কাজে বরকত আসছে, সে আপনার কি অনেক কাজ জীবনে করে ফেলতে পারছে। যাই হোক, আল্লাহ ফসল ওয়াসাল্লাম আলা নবিয়্যিল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা محمد بن عبد الله خير الخلائق وسيد الاولين والاخرين، اللهم صل وسلم وبارك عليه، وارض اللهم عن الخلفاء الراشدين والصحابه اجمعين، وعن التابعين والتابعين باحسان الى يوم الدين، وعنا معهم بمنك وكرمك واحسانك يا ارحم الراحمين، اللهم اعز الاسلام والمسلمين، واذل الشرك والمشركين، ودمر اعداءك.